বড় ভাই কয়টা সারছেন? 286 জন নারীকে সে আচ্ছা বলুন তো, একজন মানুষ এক জীবনে কতগুলো বিয়ে করতে পারে? 1, 2, 3 ধরলাম 4টি বিয়ে করতে পারে। একসময় শুনতাম খলিফা হারুনুর রশিদ, তিনি 1200, তার পত্নী ছিল, তার বউ ছিল, রানী ক্লিওপেট্রার অনেক স্বামী ছিল। কিন্তু বাংলাদেশে একজন মানুষ যার নাম জাকির হোসেন, তিনিও কিন্তু কম যাননি। তার বিরুদ্ধে 286টি বিয়ে করার অভিযোগ পাওয়া গেছে এবং তেজগাঁও থানা পুলিশ তাকে আটক করেছে। এই মুহূর্তে তিনি পুলিশ হেফাজতে আছেন। তার বিরুদ্ধে একের পর এক নারীরা অভিযোগ করছেন বিয়ের, তাদের সাথে সম্পর্ক করার। এই জাকিরের মূল পেশা হচ্ছে বিয়ে করা এবং একের পর এক প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়াই হচ্ছে তার লক্ষ্য। চলুন দেখে আসি জাকিরের জীবন বৃত্তান্ত। এক অঙ্গে কত রূপ, ব্যবসায়ী, আইনজীবী, প্রকৌশলী, আরও অনেক পরিচয় আছে জাকির হোসেন ব্যাপারীর। তবে নিজেকে বড় গার্মেন্টস ব্যবসায়ী হিসেবেই বেশি পরিচয় দিতেন তিনি। জাকির হোসেন নারীদের কাছে রাব্বি চৌধুরী নামেই বেশি পরিচিত। যার এত রূপ আর পরিচয়, তবে জানা যাক তার আসল পরিচয়টাও। জাকিরের গ্রামের বাড়ি লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুরে। পেশা বিবাহ, অর্থাৎ বিয়ের মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়া। আমার ফ্যামিলির সাথে, আমার বাবা মার সাথে ওই ছেলে যোগাযোগ করে বুঝাইছে যে হলো সে কোটিপতির ছেলে, একজন মানে এইভাবে একটা দিনের বাচ্চার মতো একটা চক্র তৈরি করে আমার দিতে আমাদের কাছ থেকে অনেক টাকা পয়সা হাতায়নি। আপনাদের কাছে কেমন টাকা পয়সা নিয়েছে? 7-8 লাখ টাকা হবে। কি বলে নিত? বিভিন্ন অজুহাত দেখাইছে যে বাড়িতে মেনে নিচ্ছে না, আমি একটা চাকরি করতাম, চাকরি দেও নাই, বসে আছি, আমার খাবার দুধ চালান, আমি টাকা একসঙ্গে ফেরত দিব। ও বলতে আসে বাড়ি করার জন্য টাকা লাগছে, আসলাম হচ্ছে লোনের জন্য। লোন হলো হচ্ছে দয়া করে মানে বাড়ি 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 দেখা তো টাকা হলো হচ্ছে এখন। আর ওর শিক্ষাগত যোগ্যতার কথা কি বলতো আপনাদেরকে, যে ও কি পাস বা কি জব করে? ও আজকে শিক্ষাগত যোগ্যতা বলছে যে রাজশাহী ইউনিভার্সিটি থেকে ইংলিশে অনার্স মাস্টার। জাকিরের বয়স 38, এর মধ্যে বিয়ে করেছেন 286টি। তার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখা যায় তিনি পড়াশোনা করেছেন লন্ডনে, কিন্তু বাস্তবতা হলো তিনি SSC পাশ। নারীদের ফাঁদে ফেলতে ব্যবহার করতেন নানা পরিচয়। যে 286 জন নারীকে সে এইভাবে প্রতারণার মাধ্যমে বিয়ে করেছে এবং তাদের সাথে সে জীবনযাপন করেছে। তার উদ্দেশ্যটা কি আসলে, সে কেন এটা করতো? তার উদ্দেশ্য আমাদের কাছে, ওকে অ্যারেস্ট করার পরে আমাদের কাছে যে সমস্ত মহিলারা তার স্ত্রী পরিচয় দিয়ে যারা আসছে, তাদের কথা হলো যে বিয়ের পরে তাদের কাছে শ্বশুরবাড়িতে যেত, যাওয়ার পরে তাদের কাছে টাকা চাইত, টাকা পয়সা চাইতো, গহনা টহনা নিত, নিয়ে তারপরে তাদের সাথে এই সমস্ত, তাদেরকে বাসা নিতে হবে, ফার্নিচার কিনতে হবে, বিভিন্ন রকম প্রয়োজনীয় দেখে তার। এবং সে নিজেকে একজন লন্ডনে পড়াশোনা করছে এই ধরনের পরিচয় দিয়েছে, এই ধরনের পরিচয় দিয়েই তাদেরকে মূলত এই ফাঁদে ফেলছে মেয়েদের। দীর্ঘ দিন ধরে এই প্রতারণা করে যাচ্ছেন জাকির। নারীদেরকে ম্যানেজ করে নিজেদের কাজে দিয়ে বিয়ে পড়ানো হতো, পরে ধীরে ধীরে বিভিন্ন কারণ দেখিয়ে আদায় করা হতো টাকা। এভাবে ওই নারীর সঙ্গে সম্পর্ক খারাপ হলে তাকে ছেড়ে চলে যেতেন অন্যজনের কাছে।
বড় ভাই কটা সারছেন? বড় ভাই কয়টা বিয়ে হয়েছে? কতগুলো মেয়ের জীবন, মানে এই যে আপনি রিলেশন করছেন টোটাল বলেন তো? না আমি কোনো রিলেশন করি নাই, আমি বিয়ে করছি, বিয়ে করে ডিভোর্স করছি। কতগুলো বিয়ে করছেন? আমি ছটা বিয়ে করছি। আপনার 286টা যে অভিযোগ পাওয়া গেছে আপনার বিরুদ্ধে, এটা সম্পূর্ণটাই ভুল। আপনি তো একজন বাংলাদেশের মহান ব্যক্তি, আপনি কি তো গিনেস বুকে নাম ওঠা দরকার ভাই, এত মহান ব্যক্তি। অবশেষে তেজগাঁও থানায় এক নারীর দায়ের করা ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।